আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রবিবার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধৃত সিভিক ভলান্টিয়ারের রবিবার পলিগ্রাফ পরীক্ষা হওয়ার সম্ভাবনা। আজ প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই টিম। পরীক্ষার আগে সমস্ত রকম নথি দেওয়া হয়, আপনাদের জানিয়ে রাখি। আগামীকালই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাবনা। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে এই বিষয়ে? গতকালই কিন্তু সঞ্জয় এবং শিয়ালদা কোর্টে তোলা হয় এবং সেই তারপরেই কিন্তু তাকে 14 দিনের জেল হেফাজত দেয় শিয়ালদা আদালত। এরপরেই কিন্তু যে পলিগ্রাফ টেস্ট আবেদন জানিয়েছিল কোর্টে, সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু সিবিআইয়ের তরফ থেকেই কিন্তু আজ দুপুরেই কিন্তু সিবিআই দপ্তর থেকে একটা টিম প্রেসিডেন্সি জেলে গিয়ে পৌঁছায়। এরপরেই কিন্তু যে কাগজপত্র নথিপত্র সাবমিট করা হয় এবং আগামীকাল রবিবার কিন্তু এই সঞ্জয় রায় দিলিত সিভিক ভলেন্টিয়ারের কিন্তু পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। শাকিল, আমরা জানি যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, তার পাশাপাশি কিন্তু আরো 4 জন চিকিৎসককে, তাদেরও কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করানোর কথা রয়েছে। সেই পলিগ্রাফ টেস্টও কি কালকে করা হবে? দেখো, আজকে যেমন সন্দীপ ঘোষ, তাকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরের পাশাপাশি 4 জন যে চিকিৎসক ও একজন সঞ্জয় ঘনিষ্ঠ যে সিভিক ভলেন্টিয়ার ছিল তাকেও কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হবে। পুরো প্রসিডিওর কিন্তু সিবিআই আধিকারিকরা চালিয়ে যাচ্ছে, সেই সব প্রক্রিয়া কিন্তু সিবিআই আধিকারিকরা চালিয়ে যাচ্ছে এবং সঞ্জয় রায় আগামী কাল কিন্তু প্রেসিডেন্সি জেলেই কিন্তু তার পলিগ্রাফ টেস্ট হবে। তার পাশাপাশি যে চিকিৎসকরা আছে তাদেরকেও কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করা হবে। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনাদের জানিয়ে রাখি, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা হবে আগামীকাল, এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই আজ প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই টিম।